গত পার্টে আমরা লগ ইন এবং অ্যাডমিন ড্যাশবোর্ডটা ক্রিয়েট করেছিলাম এবং কন্ট্রোলার থেকে সেগুলোকে রিটার্ন করেছিলাম। আজকে আমরা হচ্ছে গার্ড নিয়ে কাজ শুরু করবো, অর্থাৎ অ্যাডমিন লগ ইনের জন্য আমরা গার্ড ইউজ করবো এবং ফ্রন্ট এন্ড লগ ইনের জন্য ডিফল্ট অথ ইউজ করবো। সো সেজন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে এডিটরে চলে আসবো। এডিটরে এসে আমাদের অ্যাডমিন লগ ইনের জন্য যে মডেল রয়েছে সেটা হচ্ছে অ্যাডমিন। আমরা অ্যাডমিন মডেলে আসবো, প্রথমেই এসে এখানে আমাদের কিছু কাজ করে নিতে হবে, অর্থাৎ এই অ্যাডমিন মডেলটাকে আমাদের আপডেট করে নিতে হবে। আপডেট করার জন্য এখানে দেখুন আমাদের ইউজার মডেলে যেতে হবে। প্রথমেই ইউজার মডেলে আসার পর এখানে একটা যে নেম স্পেস রয়েছে দেখুন এটা হচ্ছে, এটা আমাদের এখান থেকে কপি করতে হবে অথেন্টিকেবল করে। এটাকে আমরা আমাদের যে অ্যাডমিন রয়েছে মডেল সেখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে এখন অ্যাডমিন এক্সটেন্স আর মডেল হবে না, এটা হবে এখানে যে এটা রয়েছে এটাকে আমাদের দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে আরও কিছু কাজ করতে হবে, যেমন ইউজার মডেলে দেখুন এখানে আমাদের যেটা রয়েছে এইটা, এই অংশটুকু নিতে হবে প্রোটেক্টেড ফিলেবল। এটাকে আমাদের এখানে ইউজ যে হ্যাশ ফ্যাক্টরি রয়েছে এর নিচে আমরা দিয়ে দিলাম, এবং ইউজার মডেলে নিচে আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে প্রোটেক্টেড হিডেন যেটা রয়েছে এটাকে আমাদের এখান থেকে নিতে হবে, নিয়ে এর নিচে আমরা রেখে দিলাম। তো এই হচ্ছে আমার মডেলের কাজ শেষ। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সো সেকেন্ড স্টেপটা যদি আমি একটু দেখি এখান থেকে, সেটা হচ্ছে আমাদের আপডেট অ্যাডমিন মডেল করতে হবে, দেন হচ্ছে অথ ডট পিএইচপি যে ফাইলটা রয়েছে সেটাকে আমাদের আপডেট করতে হবে। আচ্ছা ওকে, তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে অথ ডট পিএইচপি ফাইল রয়েছে সেটাতে চলে যেতে হবে। সেটাতে আসার জন্য এখানে প্রথমেই হচ্ছে দেখুন আমাদের যে কনফিগ ফোল্ডারটা রয়েছে এখানে, এই যে কনফিগ, এই কনফিগের মধ্যে আসতে হবে, এসে এখানে অথ ডট পিএসপি নামে যে ফাইল রয়েছে এটাতে আসতে হবে। এসে এখানে দেখুন যে গার্ড রয়েছে এখানে, এখানে ওয়েবের জন্য গার্ড রয়েছে, আমরা হচ্ছে আমাদের অ্যাডমিনের জন্য আরেকটা গার্ড এখানে আমাদের সেট আপ করে নিতে হবে। এরকম আমি এটাকে কপি করে দিয়ে দিলাম, দিয়ে এটার নাম দিয়ে দিলাম আমরা অ্যাডমিন, এবং ড্রাইভার এখানে সেশন থাকবে আর প্রোভাইডার্স হবে আমাদের কি অ্যাডমিনস। ওকে, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে নিচে দেখুন আবার আসতে হবে এসে এখানে আবার আমাদের প্রোভাইডার্সের মধ্যে এটাকে কী করতে হবে, দিয়ে দিতে হবে। তো এখানে যেটা রয়েছে এটাকে কপি করতে হবে, করে এর নিচে আমরা এটাকে দিয়ে দিব, এটা ইলুকুয়েন্ট থাকবে এবং এখানে মডেলটা হবে জাস্ট আমাদের কি অ্যাডমিন, অর্থাৎ আমাদের যে মডেল ছিল অ্যাডমিন নামে সেটা, আর এখানে হচ্ছে আমাদের প্রোভাইডার্স কী হবে অ্যাডমিনস হবে। আচ্ছা, তো এটা আমি সেট আপ করে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় স্টেপ গেল। দ্বিতীয় স্টেপের পর আমরা যদি একটু নিচের দিকে আমি এখানে দেখি আপনাদেরকে দেখাই আমাদের কি করতে হবে, দেখেন একটা মিডলওয়্যার ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে আমরা একটা মিডলওয়্যার ক্রিয়েট করে নিচ্ছি এখানে। তো মিডলওয়্যার ক্রিয়েট করার জন্য আমাদের প্রজেক্টে চলে আসতে হবে। আসার পর এখানে আমি একটা মিডলওয়্যার ক্রিয়েট করে নিচ্ছি, পিএসপি আর্টিজান মেক। এই পার্টটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, বাট এখানে আমাদের বেশ কিছু কনফিগারেশন রয়েছে সেগুলো করতে হবে। মিডলওয়্যার, মিডলওয়্যারের নাম দিয়ে দিলাম আমি অ্যাডমিন, দিয়ে এন্টারপ্রাইজ করলাম, আমাদের মিডলওয়্যার ক্রিয়েট হয়ে গেল। তো মিডলওয়্যার ক্রিয়েট করার পর এই মিডলওয়্যারটাকে কী করতে হবে, আমাদের রেজিস্টার করতে হবে কোথায়, কার্নেল ডট পিএইচপিতে। তো আমরা যদি এখানে অ্যাপের মধ্যে আসি তাহলে দেখুন এই এইচটিটিপি, এইচটিটিপি থেকে এখানে কার্নেল ডট পিএইচপিতে আমাদের আসতে হবে। আসার পর এখানে দেখুন আমাদের একটু নিচের দিকে যদি আসি তাহলে প্রোটেক্টেড, সরি, হ্যাঁ, প্রোটেক্টেড রাউট মিডলওয়্যার যেটা রয়েছে এখান থেকে, এই যে অথ যেটা রয়েছে এটাকে আমরা এখান থেকে কপি করতে পারি। ফার্স্ট যে লাইনটা আমাদের রয়েছে কপি করে এটাকে আমরা এই রাউট মিডলওয়্যারের ভিতরে যে কোনো এক জায়গায় দিতে পারি। তো আমাদের মিডলওয়্যারটাকে আমরা কী দিয়ে অ্যাসাইন করবো, এখানে অ্যাডমিন দিয়ে করব। আর এখানে মিডলওয়্যারটা হবে আমাদের কি, মিডলওয়্যারের নাম কি ছিল আমাদের অ্যাডমিন, সো আমরা এখানে অ্যাডমিন দিয়ে দিচ্ছি। এই হলো আমাদের কাজ। ওকে, এটাও কনফিগার করা আমাদের শেষ, কার্নেলে আমাদের আর কোনো কাজ নেই। তো কার্নেলে এই কাজটা করার পর আমাদের যেটা করতে হবে এখান থেকে পরের স্টেপটা আমরা একটু দেখে নিই। এখানে আসলাম এসে, আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের মিডলওয়্যারে রাউট, সরি, মিডলওয়্যারে আমাদের লজিক ইমপ্লিমেন্ট করতে হবে। তো এগুলোকে আমি এখান থেকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমাদের যে মিডলওয়্যার রয়েছে সেই মিডলওয়্যার আমরা ক্রিয়েট করেছি অ্যাডমিন মিডলওয়্যার, এর ভিতর হচ্ছে আমাদের লজিক ইমপ্লিমেন্ট করতে হবে যে লগ ইন হলে কী হবে আর লগ ইন না হলে কী হবে। তো এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, ইফ অথ গার্ড ইউজ করতেছি, সো আমাদের গার্ড কী ছিল অ্যাডমিন, অথ গার্ড অ্যাডমিন চেক, যদি কী হয় লগ ইন হয় তাহলে একটা কাজ হবে, আর যদি লগ ইন না হয় তাহলে কী হবে। আচ্ছা, এখানে আমরা এটাকে কী করতে পারি, নট করে দিতে পারি। হ্যাঁ,
if not authguard admin check অর্থাৎ admin admin যদি লগইন না থাকে তাহলে কি হবে সে যদি লগইন অবস্থায় না থাকে তাহলে আমরা কি করতে পারি এখানে রিটার্ন রিডাইরেক্ট করে তাকে পাঠিয়ে দিতে পারি কোথায় আমাদের ইউআরএলটা ছিল মেবি এরকম login/admin অর্থাৎ যদি লগইন না করে তাহলে কি হবে সে এই লগইন অ্যাডমিন পেজটাতে রিডাইরেক্ট হয়ে যাবে লগইন যদি না থাকে দেন এখানে যেহেতু আমরা অথ ইউজ করেছি এই অথ কে কি করতে হবে আমাদের এখানে অবশ্যই ইউজ করতে হবে না হলে কিন্তু এটা এরর দিবে আমাদেরকে ওকে তো এই কাজগুলো করার পর লাস্ট স্টেপ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লজিক ইমপ্লিমেন্ট করা শেষ আমরা web.php তে আসব এসে এখানে দেখুন আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ডটাকে লগইন না করি অ্যাক্সেস করতে পারছিলাম অর্থাৎ অ্যাডমিন ড্যাশবোর্ডটাকে এখন এটাকে আমরা মিডলওয়্যারে সেট করে দিব যেন এটাকে লগইন না করে আর কি করতে পারে অ্যাক্সেস করতে না পারে তো আমরা যদি এখানে ফ্রন্ট এন্ড ভিউটা দেখি আমাদের যে ড্যাশবোর্ডটা ছিল দেখুন আমি এখানে হিট করলাম এটাকে আমরা দেখতে পাচ্ছি এখনো স্টিল তো এখানে আমি যেটা করব এখন দেখুন আমি একটা রাউট গ্রুপ নিয়ে নেছি মিডলওয়্যারের জন্য রাউট গ্রুপ নিয়ে নিলাম এবং এখানে মিডলওয়্যার সেট করে দিচ্ছি মিডলওয়্যার হচ্ছে আমাদের অ্যাডমিন ফাংশন দেন হচ্ছে এটা তো এটাতে অবশ্যই আমাদের সেমিকোলন দিয়ে এখানে শেষ করতে হবে করে এখন এখানে যে অ্যাডমিন ড্যাশবোর্ডটা রয়েছে রাউটটা এটাকে আমি এখান থেকে কাট করলাম পরে এটাকে আমরা কি করব এর ভিতরে রেখে দিব এর ভিতরে রেখে দিলে এখন কি হবে এখন কিন্তু আমরা লগইন না করে আমাদের যে এই অ্যাডমিনের ভিতরে বা অ্যাডমিন ড্যাশবোর্ড রয়েছে অর্থাৎ এই অ্যাডমিন মিডলওয়্যারের ভিতরে আমরা যতগুলো রাউট লিখব কোনোটাকেই কিন্তু লগইন না করে আর অ্যাক্সেস করতে পারবো না তো এখন আমরা যদি এখানে আসি এসে এটাকে যদি হিট করি তাহলে দেখেন কি হয় সেশন গার্ড গার্ড ডাজ নট এক্সিস্ট আচ্ছা আমাদের গার্ড পাচ্ছে না কারণ আমরা স্পেলিং মিস্টেক করেছি যে দেখেন এখানে জি ইউ এ আর ডি হবে আমরা আরটাকে আগে দিয়ে দিয়েছি সো এটাকে আমাদের ফিক্স করে নিতে হবে আমরা আবার এখানে আসলাম এসে এখান থেকে আমাদের যে অ্যাডমিন মিডলওয়্যার রয়েছে এখানে যে আমরা লজিক ইমপ্লিমেন্ট করেছি এখানে দেখুন জি ইউ এ আর ডি হবে তো আর ডি দিয়ে দিলাম দিয়ে এখন যদি এখানে এসে এটাকে আমরা কি করি এখান থেকে রিফ্রেশ করি তাহলে সেম ভুলটা আমরা এখানেও করেছি যে রিডাইরেক্টে আমরা স্পেলিং মিস্টেক করেছি তো এটাও আমাদেরকে ফিক্স করে দিতে হবে এটাকে আমরা করে দিচ্ছি ডি আই ওকে রিটার্ন রিডিরেক্ট দেন এখন যদি আমরা এটাকে ট্রাই করি তাহলে দেখবো আমরা কিন্তু আর আমাদের যে অ্যাডমিন ড্যাশবোর্ডটা রয়েছে সেটাকে লগ ইন ছাড়া অ্যাক্সেস করতে পারবো না তো এই হচ্ছে আমাদের গার্ড মিডলওয়্যারের কাজ অর্থাৎ মাল্টি অথেন্টিকেশনের জন্য কিন্তু আমরা আমাদের পুরো সিস্টেম রেডি করে ফেলেছি এর পরের পার্টি হচ্ছে আমরা এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখবো কীভাবে ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারি এখন কিন্তু আমরা যতই চেষ্টা করি না কেন লগ ইন ছাড়া যদি আমরা আমাদের ড্যাশবোর্ডটাকে অ্যাক্সেস করতে আমরা কিন্তু আর পারবো না কারণ আমরা হচ্ছে এটাকে মিডলওয়্যারের মাধ্যমে গার্ড ইউজ করে সেট আপ করে নিয়েছি তো আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরের পার্টে হচ্ছে আমরা এখান থেকে অ্যাডমিন লগইনের কাজটা করে ফেলবো ইনশাআল্লাহ